মেহেরপুরে বিএডিসির উদ্যোগে 20 জাতের উন্নত ও উচ্চ ফলনশীল আলু বীজের পরীক্ষামূলক আবাদ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিল্পে ব্যবহার এবং বিদেশে রপ্তানিযোগ্য আলু উৎপাদনই বীজ আবাদের লক্ষ্য। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা জানাচ্ছেন। মেহেরপুরে পরীক্ষামূলক 20টি আলুর জাত নির্বাচন করে শহরের শালকির মাঠে কৃষক মারুফুল জোয়ার 2 একর জমিতে প্রদর্শনী প্লটে পরীক্ষামূলক চাষ করে বিএডিসি। মাঠ দিবসে কৃষকদের মাঝে সাড়া ফেলেছে বীজ আলু। এই জাতগুলো সানশাইন, এখানে দেখছেন যেটা সানশাইন সান্তানা, এই এই গালু আলুগুলো খুবই ভালো দেখতে, সুন্দর চকচকে, খুব সুন্দর ফলন হচ্ছে বা রোগ বা কম। এই বীজগুলো হলে আমরা এই বীজ চাষ করার জন্য আমরা আগ্রহী বা চাষ করি। তাই আমরা এগুলো যদি পাই আগামীতে, আমরা এগুলো পেয়ে আমরা বেশি উপকৃত হব। বিএডিসি বলছে, এই আলু শিল্পে ব্যবহার ও বিদেশে রপ্তানিযোগ্য এবং প্রচলিত জাতের চেয়ে 1.5 গুণ বেশি ফলনশীল। যদি এটা গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে এখানকার কৃষক এটা উৎপাদন করে রপ্তানির জন্য এরকম সরবরাহ করতে পারবে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। মাঠ পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, তিনিও নির্বাচিত আলুর জাত নিয়ে আশা প্রকাশ করেন। আমরা এখন উৎপাদন করতে পারি, তাহলে আমাদের যে উদ্বৃত্ত প্রায় 30-40 লক্ষ মেট্রিক টন, এটা কিন্তু আমরা বাইরের দেশে কিন্তু রপ্তানি করতে পারবো, আমাদের কৃষকরা লাভবান হবে। 8-10টা জাত আমাদের আগামীতে দিন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল।